উদয়ন গুহের চেয়ে বড় নেতার কাছে গেল পঞ্চায়েতে টিকিট হবে না, চাঁদের কুঠিতে বললেন মন্ত্রী। উদয়ন গুহের চেয়ে বড় নেতার কাছে গেল পঞ্চায়েতে টিকিট হবে না, চাঁদের কুঠিতে বললেন মন্ত্রী। প্রসঙ্গত, শুক্রবার বিকেল তিনটে থেকে চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতে চাঁদের কুঠি খাটামারি কন্ট্রোলের হাটে গ্রামে চলো ও জনসংযোগ কর্মসূচি করে তৃণমূল কংগ্রেস। সেই কর্মসূচিতে চাঁদের কুঠিতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ দলীয় নেতৃত্বের নাম উৎস রেখে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, অনেকেই ভাবছেন উদয়ন গুহের চেয়েও বড় নেতার কাছে গেলেও পঞ্চায়েতে টিকিট পাবে। এমনকি গতকাল সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের কয়েকজন গাড়ি ভাড়া করে নেতার বাড়ি গিয়েছেন, তবে জেনে রাখুন যে গাড়ি ভাড়া করে গিয়েছেন সেই গাড়ি ভাড়াটাই জলে গিয়েছে। তিনি এদিন আরো কি কি বলেছেন শুনুন। তাই নেতাক ধরি, উদয়ন গুহর চাইতে বড় নেতাক ধরি, তাহলে কি কি পাবো? কালকে চৌধুরীহাট থেকে দু তিনজন চারজন গেছে একটা গাড়ি ভাড়া করিয়া, ওই গাড়ি ভাড়ার পয়সাটাই জ্বলে গেছে। আপনি 3 বছর ধরে বসে আছেন, 3 বছর আপনি পার্টির কোন কর্মসূচিতে উপস্থিত হচ্ছেন না। আপনি ভোট কোথায় দিলেন আমরা জানতে পারলাম না, আর আপনাকে আমরা পঞ্চায়েতে বা পঞ্চায়েত সমিতিতে দাঁড় করিয়ে দেবো, এটা হয় নাকি? এই ধরনের কাজ আর হবে না। যারা গরিব মানুষের পাওনার থেকে মানুষকে বঞ্চিত করেছে, কি কত কৈফিয়ত! 10টা জিনিস আসছে, কাক দিই কাক না দিই, 100 জনের চাহিদা 10 জনকে দিয়ে কি হবে? নিজের শালাক দিছে, নিজের ভাইয়ের দিছে, রাজনীতিগত হবে অপ্রাসঙ্গিক। বামপন্থী এবং কংগ্রেস তারাও তাদের সঙ্গে হাত মিলিয়ে আগামী দিনে আমাদের বিরুদ্ধে লড়াই করবে। এখন থেকে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে, সদস্য থাকতে হবে। সেইভাবে আমরা 1 ইঞ্চি জায়গায় কাউকে ছেড়ে দেব না। আমাদের সাংগঠনিকগতভাবে আমাদের শক্তিশালী হতে হবে। গত পঞ্চায়েত নির্বাচনে যেভাবে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছি, এবার দলটাকে প্রার্থী করবে, বলেন যিনি প্রার্থী হবে তাকে বাইক কিনবেন ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে। ন্যূনতম ডাউন পেমেন্টে পেতে পারেন আপনার পছন্দের হোন্ডার বাইক ও স্কুটার। প্রতি বাইকে সার্ভিসের দুরন্ত সুবিধা, সেই সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল, হেলমেট ও 2000 টাকা পর্যন্ত ছাড়, শর্তাবলী প্রযোজ্য। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে অথবা যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039 নম্বরে।